আমরা রবীন্দ্রনাথ দেখিনি, কিন্তু তার স্মৃতিসৌধতে স্পর্শ করে প্রণাম করে তাকে স্পর্শ করার ছোঁয়ার একটা প্রয়াস সেটা নিশ্চিতভাবে আজকের দিনটা আমরা করি। রবীন্দ্রনাথ সারা জীবন আমাদের মধ্যে থাকবেন, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন ভারতবর্ষ থাকবে, যতদিন পৃথিবী থাকবে। তাই সেই কবিগুরুর আজকে প্রয়াণ দিবসে তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। বাংলায় কুমিরের কান্না আর ত্রিপুরায় বর্বরতা, এই দুটো বিজেপি পার্টি করছে। বোঝা যাচ্ছে যে গণতন্ত্রের কান্না যেটা বাংলায় কাঁদছিল সেটা সবটাই ভুয়ো। তার কারণ যখন সে সেখানে শাসক তখন কীভাবে সিংহের নখ বার করে, কিন্তু তাতে তৃণমূল কংগ্রেসকে দাবানো যাবে না। তার কারণ বাংলায় লড়াই করে মমতা ব্যানার্জির নেতৃত্বে 34 বছরে সিপিএমকে সরিয়ে তৃণমূল কংগ্রেস এসছে। আর নিশ্চিতভাবে ত্রিপুরায় এই বিজেপিকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস আসবে। যত মারবে আমরা তত শক্ত হব, যত মার খাবো তত শক্ত হব। আমরা গর্বিত যে আমাদের যুব সম্প্রদায়, আমাদের ছাত্র যুব অভিষেকের নেতৃত্বে ত্রিপুরায় লড়াই করছে। আমরা লড়াই এখানে সিপিএমের বিরুদ্ধে করেছিলাম, এখন আমাদের পরের প্রজন্ম তারা ত্রিপুরায় লড়াই করছে এবং সেই লড়াই আমরা জয়ী হবই। ভয় পাচ্ছে বলে মারছে, ভয় পাচ্ছে বলে গ্রেফতার করছে, ভয় পাচ্ছে বলে প্রতিহিংসা নিচ্ছে, কিন্তু তাতে তৃণমূল কংগ্রেস ঘাবড়ায় না, ভয় পায় না।